লাইফগোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভাগবত গীতায় অর্জুনকে কৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি নিছক ধর্মোপদেশ ছিল না, বরং সেগুলির মধ্যে ছিল জীবনের পথে এগিয়ে চলার যথাযথ নির্দেশিকা। আজকের ভিডিওতে রইল সেই গীতায় উল্লেখিত পাঁচটি উপদেশ, যেগুলি আধুনিক জীবনেও উন্নতির পথ নির্দেশ করতে পারে। প্রথম, জীবনে আপনার ভূমিকা কি? জীবনে একাধিক ভূমিকা আপনাকে পালন করতে হবে, কিন্তু একসঙ্গে একের বেশি ভূমিকা পালন করার চেষ্টা করবেন না। নিজেকে একটি ভূমিকায় সম্পূর্ণ উৎসর্গ করুন, এতেই আপনার কর্মক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার সম্ভব। যেমন অর্জুন যেমন কুরুক্ষেত্র যুদ্ধে যোদ্ধার ভূমিকা পালন করছেন, তখন তিনি ভাই, সন্তান বা পিতার ভূমিকা পালন থেকে নিজেকে বিরত রাখছেন। দ্বিতীয়ত, আপনার কর্মের লক্ষ্য কি? অবশ্যই সাফল্য এবং সাফল্য লাভই আপনার যে কোনো কাজের প্রধান লক্ষ্য, কিন্তু শুধু সাফল্য নয়, ব্যর্থতাও আসতে পারে কাজের শেষে। ব্যর্থতার চিন্তা আগে থেকেই যদি আপনাকে গ্রাস করে, তাহলে কাজের উৎসাহ আপনি হারিয়ে ফেলবেন। অতএব পরিণামে কি ঘটবে তা না ভেবেই কাজ করে যেতে হবে। এই ভাবনা থেকেই গীতার বিখ্যাত নিষ্কাম কর্মের তত্ত্বের উদ্ভব। ফলের কথা না ভেবেই যারা কাজ করে, তারাই সর্বতোভাবে নিজের উৎসর্গ করতে পারেন নিজের কাজে। তৃতীয়ত, কাজে হাত দেওয়ার আগে আপনার করণীয় কি? কাজ শুরু করার আগে সেই বিষয়ে যথেষ্টভাবে জেনে নিন, কিন্তু একবার কাজে হাত দেওয়ার পরে সেই কাজ শেষ করার পরেই আপনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াক। ঠিক যেমন একবার জলে ঝাঁপ দিয়ে পড়লে সাঁতরে তীরে ওঠায় আপনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। চতুর্থত, আপনি কার হয়ে কাজ করছেন? কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীন, কিন্তু আদপে কাজ করুন সেই মহান অন্তর্যামীর হয়ে, অর্থাৎ আপনার কাজের যেন একটা বৃহত্তর অর্থ থাকে। পঞ্চম, কোন পথে আপনি এগোবেন? অবশ্যই নীতির পথে, শুধু নীতি তাই নয়, সেখানে দুর্নীতি দেখবেন, সেখানে লড়ুন দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি সম্পূর্ণ পরাভূত না হওয়া পর্যন্ত ক্লান্ত হবেন না। আশা করব বন্ধুরা, এই ভগবদ গীতার পাঁচটি উপদেশ আপনারা মেনে চলবেন, আপনাদের জীবনে উন্নতি অনিবার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।